বলুন তো এটা কিসের প্যান্ডেল? হ্যাঁ, কাল গণেশ চতুর্থী না, এখানে তারই আয়োজন করা হচ্ছে। বেশ সুন্দর প্যান্ডেলটা সাজিয়ে রেখেছে দেখুন। আর আমাদের গণেশ বাবাজিও চলে এসেছে তার বাহন ইঁদুরকে নিয়ে। বাবা, ইঁদুরের হাতে এত বড় একটা লাড্ডু! জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকে পার্বতী, পিতা মহাদেব। শোন বেটু, হাই, কি করছো? আমি একটা গণেশ আঁকছি। ও, গণেশ চতুর্থীর জন্য? হ্যাঁ। বাহ, দেখি কেমন আঁকেছো। বাহ, দারুণ হয়েছে তো। এবার আমি কালারটা শুধু শুরু করবো, যে আমার কালার রেডি আছে। আচ্ছা, তাহলে তুমি কালারটা করে নাও, দিয়ে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও, দারুণ হচ্ছে। এটা আবার কি করছো? দেখো, এটা আমার যে এফেক্ট গুলো আসছে না, এই ধরনের, আমি যদি এটা এই ধরনের স্কিনের সাথে যদি একটু র‍্যাপ করে দিই, তাহলে আমার এই ধরনের আসবে, সেম এই ধরনের একটা দারুণ টেক্সচার আসবে। ও, তা আমি ভাবছি যে এটাও কানটা এমনি করে দিই। না, আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাল পুজোর পুরো ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আশা করি সঙ্গে থাকবেন। শুভরাত্রি।